আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমার আসলে মানে এইভাবে কোনো সময় দাঁড়ায় কথা বলা হয় নাই, আমি এইভাবে আসাও হয় নাই। এই আপনাদের অ্যাক্টিভিটি আমি ফেসবুকে আর এছাড়াও ভাইয়ের থেকে অনেকবার শুনছিলাম, তো যার কারণে ভাই যেসব বলছে যে আসা লাগবো আমি আর মানা করতে পারি নাই। ফ্রি মৌসা, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নেম ইন বাংলাদেশ, অ্যান্ড হি ইজ দ্য সাপোর্টার অফ হিউম্যানিটি, মানবতার ফেরিওয়ালা তাকে বলা হয়, আমি তাকে খুব ভালোবাসি আর কি। তো আল্লাহ যেন তাকে এই কাজগুলো আরো বেশি বেশি করার তৌফিক দান করে। প্রণাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়া বলতে একটা নামকেই আমরা চিনি, একটা নামকে জানি, একটা নামকেই বুঝি, সেটি হচ্ছে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান। আমরা ফিরোজ ভাইকেই বুঝি মানবতার ফেরিওয়ালা বলতে। দেশের মানবতার ফেরিওয়ালা একজনই রয়েছে আর তিনি হচ্ছে ফ্রি মোশন ফিরোজ ভাই। আজকে এই মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাইকে নিয়ে আজকের ভিডিওটা, আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফ্রি মোশনের ভিডিওগুলো দেখেননি এমন কোনো মানুষ হয়তো বর্তমান খুঁজে পাওয়া যাবে না। সকলেই কম বেশি দেখেছেন যে অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যিনি, তিনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ ভাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো ফিরোজ ভাইকে সরাসরি অনেকেই দেখেন নাই, অনেকে হয়তো ফিরোজ ভাইয়ের ফেস পর্যন্ত এখনও দেখেন নাই যে ফিরোজ ভাই দেখতে কেমন। সরাসরি ফিরোজ ভাইয়ের ফেস কাম কোনো ভিডিও দেখেন নাই, ফিরোজ ভাইয়ের নিজের চেহারা দিয়ে কোনো কথা কোনো বক্তব্য আপনারা শোনেন নাই। আজকের এই ভিডিওতে আপনাদের সেই সৌভাগ্য হবে, ফিরোজ ভাইয়ের একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। ফিরোজ ভাই লাইফের প্রথম ফার্স্ট কোনো একটা অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু মূল্যবান কথা বলেছে, সেই ভিডিওটা দেখব। তারপরে আমরা দেখব খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তা যাকে নতুন আজহারি বলা হয়ে থাকে, আবরাউল হক আসিফ। সেই ইসলামিক বক্তা, জনপ্রিয় ইসলামিক বক্তা আবরাউল হক আসিফ হুজুরের মুখ থেকে শুনব যে তিনি এই ফ্রি মোশন মানে ফিরোজ ভাইকে নিয়ে কী বলল। চলুন কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা শুনে আসি ফিরোজ ভাইয়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু কথা, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব ফিরোজ ভাই দেখতে আসলে কেমন, ফিরোজ ভাই আসলে কতটা বড় মনের, উদার মনের মানুষ। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমার আসলে মানে এইভাবে কোনো সময় দাঁড়ায় কথা বলা হয় নাই, আমি এইভাবে আসাও হয় নাই। এই আপনাদের অ্যাক্টিভিটি আমি ফেসবুকে আর এছাড়াও ভাইয়ের থেকে অনেকবার শুনছিলাম, তো যার কারণে ভাই যেসব বলছে যে আসা লাগবো আমি আর মানা করতে পারিনি। তো আসলে আপনারা একটা সংগঠন, এখানে 10 জন মিলে কাজ করেন। এখন একটা কথা আছে যেটা যে 10 মিলে করি কাজ হারি জিতি না হিলে, আপনারা যেটা করতেছেন এটা এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই আমি বলবো হোল ওয়ার্ল্ডের জন্য এটা কল্যাণকর একটা জিনিস। কারণ হচ্ছে এই মানবিক কাজের উপর আসলে কোনো কাজ নাই, এইখানে আপনি 2 টাকা দিলে ব্যাক করে আপনি 4 টাকা পাবেন, এটা কোন দিক দিয়ে আসবে এটা হচ্ছে আপনি প্রথমে দেখবেন না। ওই যে বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু এই ভালোর জন্য একটু অপেক্ষা করতে হয়, যে কয়দিন অপেক্ষা করতে হয়, ওই কয়দিন অপেক্ষা করতে হয় এটা জানেন না, কিন্তু মানুষের জন্য যে সময় আপনি করবেন খুব রিসেন্টলি আল্লাহ দিয়ে দেয়। ঠিক আছে, তো আমি আপনাদের কাজ টাজ দেখে আসলে খুব খুশি হয়েছি, আর এখানে আসার পরে এত মানুষ যে আসবে আসলে আমার এটা কল্পনায় ছিল না, আমার একটু আগে আসা দরকার ছিল, আমি লেট করে ফেলছি। তো আপনারা এইভাবে কাজ করতে থাকেন, আমি ইনশাল্লাহ এরপরও আবার আসবো ভাইয়ের সাথে যোগাযোগ করে। তবে একটু পরামর্শ হচ্ছে যে মানে র্যান্ডমলি যে কাজগুলো হয় এগুলো করার পাশাপাশি কোনো একটা মানুষকে একটু উঠিয়ে দেওয়া, যেমন উনি পারতেছে না, উনি ভিক্ষার দিকে ঝুঁকে যেতেছে, ওনার একটা দোকান করে দেওয়া, আবার দোকান করে দেওয়ার পরে একটু খবর রাখা যে আসলে মানুষ বাকি খায় সব নিয়ে গেল কি না, এরকম একটু খবর রাখা। আমি যে জিনিসটা করতে পারি না, আমি একা যার কারণে এই জিনিসটা করতে পারি না, আপনারা যাতে হচ্ছে এগুলো করতে পারেন সংগঠনের মাধ্যমে। সংগঠনে তো অনেকগুলো মানুষ থাকে, অনেকভাবে কাজ করা হয়, আর আমার সংগঠন নাই এই কারণে খুব বেশি অভিজ্ঞতা আমার নাই, আমি যে আপনাদের কাছে বলবো এরকম এরকম অভিজ্ঞতার কথা। আমি
নিজে একা একা কাজ করতেছি এখনো। সামনে হয়তো এটা আপনাদের সাথে কাজ করব, আবার অন্য মানুষের সাথে কাজ করব। এখন আমার আসলে তেমন কিছু বলার নাই, আমি কী বলবো। আমি আপনাদের কাছে আসছি, দেখা করছি, আমার নিজের কাছে ভালো লাগতেছে। এই তো ভাই, আর কিছু সবাই ভালো থাকবেন আপনারা, আর এই সংগঠনের সাথে থাকবেন। চেষ্টা করবেন যে ছোট ছোট অনেকগুলো সংগঠন না করে একটা সংগঠনের সাথে যদি থাকা যায় তাহলে কাজ করা হয় বেশি। তো এক যেহেতু এই সংগঠনটা এখানে আছে, এই সংগঠনের সাথে মিল্লা একটু ভালো করে কাজ করার ব্যাপারটাই যদি আপনারা করেন তাহলে হয়তো এই এলাকার কিছু মানুষ উপকৃত হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ফ্রি মোশন ফিরোজের মুখ থেকে শুনতে পারলেন, ফিরোজ ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু কথা। এবং ফিরোজ ভাইয়ের এই কথাগুলো শোনার পরে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা। এই বাংলার জমিনে বাংলার মাটিতে যদি এই ফিরোজ ভাইয়ের মতো আরও কিছু মানুষ থাকতো, তাহলে আরও কয়েকটি যুবক থাকতো, তাহলে হয়তো এই বাংলার জমিনে আর কোনো অসহায় হত দরিদ্র মানুষ থাকতো না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এভাবে মানুষের পাশে যদি মানুষ দাঁড়াতো তাহলে হয়তো এই বাংলার মাটিতে আর কোনো দুর্নীতি অপরাধ থাকতো না, আর কোনো অসহায় মানুষ পাওয়া যেত না, আর কোনো দরিদ্র মানুষ পাওয়া যেত না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। ফিরোজ ভাই যে কথাগুলো বললো তার বক্তব্যের মাঝে, সেই কথাগুলো শুনে আপনাদের মতামত কী, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। এই মুহূর্তে আমরা দেখব যে ফ্রি মোশন ফিরোজ ভাইকে নিয়ে নতুন আজহারি, যাকে বলা হয়ে থাকে আবরাউল হক আসিফ, ইসলামিক বক্তা, খুবই প্রিয় একজন ইসলামী বক্তা, তিনি কি বললেন ফ্রি মোশন ফিরোজ ভাইকে নিয়ে, সেটা শুনে আসবো তার মুখ থেকে, তারপরে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। ফ্রি মোশন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নেম ইন বাংলাদেশ, এন্ড হি ইজ এ সাপোর্টার অফ হিউম্যানিটি, মানবতার ফেরিওয়ালা তাকে বলা হয়। আমি তাকে খুব ভালোবাসি আর কি। তো আল্লাহ যেন তাকে এই কাজগুলো আরো বেশি বেশি করার তৌফিক দান করে, প্রণাম। তো আপনি বলবেন যে হুজুর, ফেসবুকে একজন যুবক কন্টেন্ট বানায় মানুষকে সাহায্য করা নিয়ে আপনি এই বিষয়ে কেন কথা বলছেন? প্রশ্ন আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছে যখন কেউ ভালো কাজ করবে তোমরা একে অপরের ভালো কাজে সহযোগী হবা। সুবহানাল্লাহ, পড়ে ভালো কাজে সহযোগিতা করবা, হেল্প হিম to do something more better, aro bhalo kaaj korte motivate koro, sahajjo koro. Rasul e Karim sallallahu alaihi wasallam bolechen jokhon keu bhalo kaaj kore to take tumra khota dio na, take tumra aro bhalo kaaj korbar jonno motivate koro. To ei free motion ke ami dekhi je chhele ta shobshomoy bike niye ghore রাস্তাঘাটে, যখন কোনো অসহায় মানুষকে পায়, মুরব্বি হোক, যুবক হোক, ছোট বাচ্চা হোক, সবাইকে ফ্রম হিজ বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চটুকু সে ট্রাই করে তাকে দান করে সহযোগিতা করবার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে এরকম যুবক দরকার আছে বাংলাদেশে। আমার তো বিশ্বাস হয় বা আমি এরকম মনে করি যে ফ্রি মোশনের মতো এরকম কিছু সংখ্যক যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, অচিরেই অতি শীঘ্রই বাংলাদেশ থেকে অসহায় গরিব কমে যাবে, ঠিক কিনা বলেন? সহযোগিতা করতে হবে প্রিয় ভাইয়েরা, এটা খুব বড় একটা দামি জিনিস। আর আমি যখন এই ভিডিওগুলো দেখি, ফ্রি মোশন এবং অন্যদের ভিডিওগুলো, আমি জাস্ট অপেক্ষায় থাকি যে আহা, যাকে সাহায্য করছে সে কখন একটা মুচকি হাসি দিবে, আমি এই অপেক্ষা করি। কেন আমি অপেক্ষায় থাকি জানেন? আপনি দেখবেন রাস্তায় কোনো মুরব্বি যাচ্ছে, টাকা পয়সা কিচ্ছু নাই, খুবই অসহায় একজন মানুষ। আপনি মনে করবেন না যে আপনি 1 লাখ টাকা তাকে দিতে হবে, না, বেশি দিতে হবে না, পকেটে 10 টাকা আছে, তো 10 টাকা দিবেন কেমন করে আমি শিখাই দিই, পকেট থেকে আপনি, আমি শিখাই দিচ্ছি কিভাবে আপনার দান করবেন। মনে করেন এটা 10 টাকা, কয় টাকা এটা, জাস্ট মনে করেন, জাস্ট মনে করেন 10 টাকা নিয়ে গিয়ে, যদিও এটা অনেক কম অ্যামাউন্ট আমি জানি, কিন্তু আপনি চাচ্ছেন সাহায্য করতে, আপনার অ্যাবিলিটি খুবই কম, আপনি কি করতে পারেন? আপনি সুন্দর করে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? দাদি কেমন আছেন? ছোট্ট মেয়ে, বাবু কেমন আছো? মা আপনি কেমন আছেন? বিশ্বাস করেন, আপনি 500 টাকা যদি দেন তাকে, কিন্তু আপনার বিহেভিয়ার খুব রুড, এ ধর 500 টাকা, এই বিহেভিয়ার দিয়ে, 500 টাকা দিয়ে আপনি যেই হাসি খুঁজে পাবেন, আল্লাহর কসম, সুন্দর ব্যবহার যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, 500 টাকা দিয়ে সেই হাসি পাবেন না যেই হাসি আপনি 10 টাকায় খুঁজে পাবেন। একটু হাসেন,
স্মাইল দেন, সুন্দর করে কথা বলেন। গরিব অসহায় মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলার মানুষ খুবই অভাব বাংলাদেশে। তো ফ্রি মোশনকে আমি দেখেছি, ও যতটুকুই হেল্প করে সুন্দর করে কথা বলে, ভালো করে, মানে এটাকে কি বলে, কমিউনিকেশনটা খুব সুন্দরটা, সুন্দর করে কথা বলে। এই জন্য আমরা যারাই নেক্সট টাইমে দান করব, মানুষকে সাহায্য করব, কম হোক বেশি হোক সুন্দর ব্যবহার সকলে করবো ইনশাআল্লাহ। নানা আসতে বললেন কেন, চলে বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় ভালো লাগে আমার যে এর ফেসটা কেউ দেখতে পায় না কন্টেন্টের ভিতরে। ও যখন মানুষকে দান করে তো হেলমেট পরে থাকে, কেউ তার ফেসটা দেখতে পায় না। এটা এটা যে এখলাস আছে বা এটা যে শুধুমাত্র আল্লাহর জন্য করছে তার প্রমাণ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফ্রি মোশন ফিরোজ ভাইকে নিয়ে নতুন আজহারি আবরাউল হক আসিফ, খুবই জনপ্রিয় একজন ইসলামী বক্তা, তিনি কি বলল সেটা আপনারা শুনলেন তার মুখ থেকেই। আসলে কি বলবো, কলিজাটা জড়িয়ে গেল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল ফিরোজ ভাই সম্পর্কে কথাগুলো শুনে। এত সুন্দর করে, এত সুন্দর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে ইসলামিক বক্তা, খুবই জনপ্রিয়, আমার খুবই পছন্দের একজন আলেম ইনি, খুবই পছন্দের একজন বক্তা আবরাউল হক আসিফ, যাকে নতুন আজহারি বলা হয়ে থাকে। তিনি কিন্তু একটা কথা বলেছে, আপনারা কি নোটিশ করেছেন যে তিনি কিন্তু চেয়ে থাকে, অপেক্ষা করে থাকে, ফিরোজ ভাই যখন মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তখন তিনি চেয়ে থাকে যে কখন তার ভিডিওতে একটা মানুষ সেই প্রশান্তির নিঃশ্বাস ফেলবে, সেই মন থেকে হাসি দেবে, সেই হাসিটা দেখার জন্য কিন্তু তিনি অপেক্ষা করে থাকে, তিনি কিন্তু বলেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সব মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এই নতুন আজহারি আবরাউল হক আসিফ ইনার বক্তব্য এবং ফিরোজ ভাইয়ের বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনি যদি ফ্রি মোশন ফিরোজ ভাইকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী নিউজ পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই, এ পর্যন্ত শেষ করবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।